প্রবল দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণের। এই গরমে পথে বেরিয়ে তৃষ্ণার্ত মানুষদের জন্য হাবড়া পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় জলসত্রের ব্যবস্থা। পৌরসভার ভূমিকায় খুশি সাধারণ মানুষ। প্রবল দাবদাহ হাঁসফাঁস অবস্থা পথচলতির সাধারণ মানুষের, এমন পরিস্থিতিতে হাবড়া পৌরসভার পক্ষ থেকে হাবড়ার বিভিন্ন জায়গায় জলসত্রের ব্যবস্থা করা হলো। তাপপ্রবাহে জ্বলছে গোটা বাংলা, তার থেকে রেহাই নেই উত্তর চব্বিশ পরগনার হাবড়া পৌর এলাকার মানুষেরও। তাই এই গরমে যারা ঘরের বাইরে বের হতে বাধ্য হচ্ছেন, এমন তৃষ্ণার্ত মানুষদের জন্য হাবড়া পৌরসভার বিভিন্ন জায়গায় জলসত্রের ব্যবস্থা করা হলো। পৌরসভার এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ। এ তো ভালো কাজ, এরম পুণ্যর কাজ কেউ করে? আর যে লেবুর জল খাওয়া মানুষকে শান্তি দিল, এর থেকে আর কোনো শান্তি বলতে মনে করি না। এদিন পথ চলতে মানুষদের গরমে হাঁসফাঁস করার দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এই প্রবল দাবদাহের মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে বৃহস্পতিবার হাবড়া পৌরসভার পক্ষ থেকে হাবড়া পৌর এলাকার জয়গাছি, পোস্ট অফিস রোড, স্টেশন রোড এবং স্টাফ কোয়ার্টার মোড়, হাবড়া শহরের মোটেই চার জায়গায় জলসত্রের ব্যবস্থা করা হয়। আমি তো পথচারী একজন, আমি এখান থেকে যাচ্ছিলাম কাজে, এই গরমের মধ্যে খুবই ভালো লাগলো। প্রাণ বাঁচানোর যে পরিকল্পনা নিয়েছে জলসত্র থেকে, তার জন্য আমি খুবই আনন্দিত। এদিন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহাকে দেখা গেল জলসত্রের এই ক্যাম্পগুলিতে ঘুরে ঘুরে সাধারণ তৃষ্ণার্ত মানুষদের হাতে বাতাসা, বিটনুন, লেবু এবং মাটির হাঁড়িতে রাখা ঠান্ডা জল দিয়ে তৈরি করা পানীয় তুলে দিতে। হাবড়া পৌরসভার উদ্যোগে হাবড়া এরকম চার জায়গায় জলসত্র হচ্ছে। আমরা গতকাল থেকে স্টাফ কোয়ার্টারে আমাদের মন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলসত্র শুরু করি এবং আজকেও আর একটা আমরা স্টাফ কোয়ার্টারে শুরু করেছি। অত্যন্ত মানুষ তৃষ্ণার্ত, ভয়াবহ খরা চলছে, তার মধ্যে মানুষ রাস্তায় বেরোতে পাচ্ছেন না। যারা জল পিপাসায় ছুটে আসছে, আমরা তাদেরকে জল, বাতাসা বা নুন লেবু জল দিয়ে সামান্য তৃপ্তি দেওয়ার চেষ্টা করছি। পুরপ্রধান জানিয়েছেন, যতদিন এই রকম তাপপ্রবাহ চলবে ততদিন এই তৃষ্ণার্ত মানুষের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা থাকবে। দেখুন, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে রাস্তায় বেরোতে হচ্ছে, রুটি রুজির টানে মানুষকে বেরোতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে। মানুষ অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়ছেন। তাই হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা এই জলছত্রর আজকে এখানে উদ্বোধন করলাম। আমাদের মাননীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের অনুপ্রেরণায় আজকে আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে জলছত্র আমরা আজকে উদ্বোধনটা করলাম। আমাদের যতদিন এই তাপপ্রবাহ চলবে ততদিন আমাদের এখান থেকে মানুষরা পানীয় জল পাবেন। এখানে লেবু দিয়ে, বিটনুন দিয়ে পানীয় জল পাচ্ছেন, তার সঙ্গে বাতাসার ব্যবস্থা করা হচ্ছে। মানুষকে আমরা তারপরেও বলবো, বিনা প্রয়োজনে কেউ এই প্রখর রোদ্রের মধ্যে বাইরে বেরোবেন না, একটু সাবধানে থাকুন সকলে মিলে, কারণ এই পরিস্থিতিটা, ওয়েদারটা খুব বেশি ভালো না। এদিন হাবড়ায় বাজার করতে এসে অনেকেই লাইন দিয়ে হাবড়া পৌরসভার এই জলসত্রের ক্যাম্প থেকে জল পান করে তৃষ্ণা নিবারণ করেন। এই উদ্যোগকে স্বাগত জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই অত্যাধিক তাপপ্রবাহে হাবড়া আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সুজিত দা মহাশয় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী নারায়ণ চন্দ্র সাহা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের অভাবনীয় প্রশংসা ভাষা খুঁজে পাচ্ছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।